কান্দ বোবাড়ি ফাটি পড়ুছি পরিবেশ। ভেন্ডিয়া পুয়ের মৃত্যুকে সহজে গ্রহণ করে পু না পরিবার লোকে। মার অবস্থা যা আপনার দেখিপারে ভাই বন্ধু কুটুম্ব সভি কান্দি কান্দি বেদম। যেতে যা হলে বি আউ কোণ ফেরব ভেন্ডিয়া পু, দোষ কাহার হলে দণ্ড মিলিলা কাহাকু। হ্যাঁ আজ্ঞা, পুরা ঘটনাটি শুনিলে আপন বি মুন্ডরে হাত দেবে। গ্রাহকঙ্কু বিদ্যুৎ সেবা যোগাইবা পরিবর্তে এবে সাধারণ লোকঙ্কর ধন জীবন প্রতি নানা সমস্যা সৃষ্টি করেছি ঘরোই বিদ্যুৎ কোম্পানি। সঠিক ঢঙ্গরে বিদ্যুৎ যোগাণ, উপকরণ মরামতি ও নিয়মিত ব্যবধানের তদারক হেউনথিবার বিদ্যুৎ তার সংস্পর্শে আসি অনেক লোকঙ্কর জীবন যাচ্ছি। যাজপুর জেলার ব্যাসনগর, সুকিন্দা, কলিঙ্গনগর, শিল্পাঞ্চল, দানগদী, কোরেই, পানি কোইলি আদি বিভিন্ন অঞ্চলের এভাবে সমস্যা দেখা দিয়েছি। নিকটরে দানগদী ব্লক ব্রাহ্মণী গাঁ গ্রামের নিজ চাষ জমিরে কার্য করুয়া সময় এগার কেবি বিদ্যুৎ তার সংস্পর্শে আসি জনে 37 বর্ষীয় যুবকঙ্কর জীবন যাইছি। মৃতক সেই গ্রামর ভরতচন্দ্র সাহুঙ্ক পুয় জিতেন্দ্র কুমার সাহু হয়েথিবা বেলে এই ঘটনাকু নেই সমগ্র অঞ্চলরে খেলি যাইছি শোকর ছায়া। অসময়ের ভেন্ডিয়া পুয়কু হরাই ভাঙ্গি পড়িছি এই পরিবার। তেবে জিতেন্দ্রঙ্কর মৃত্যু পাই উক্ত না করা ঘরোই বিদ্যুৎ কোম্পানিকু দায়ী করিছন্তি পরিবার লোকে ও গ্রামবাসী। চাষ জমি উপরে কম উচ্চতারে এগার কেবি বিদ্যুৎ তার যাইথিবা নেই পূর্বরু এই কোম্পানির অধিকারীঙ্ক নিকটরে বারম্বার অভিযোগ করা যাইথিলে মধ্য কেহি এথিপ্রতি দৃষ্টি দেইনথিলে। যাহাফলরে গত 2 দিন তলে চাষ জমিরে কার্য করুথিবা বেলে বিদ্যুৎ তার সংস্পর্শে আসি জিতেন্দ্রঙ্কর মৃত্যু হইথিলা। এথিপাই পরিবার লোকে এই কোম্পানিকু দায়ী করি কোম্পানি বিরোধে যাজপুর রোড থানারে এতলা দেইছন্তি। এসহিত জিতেন্দ্রঙ্ক পরিবার বর্গঙ্ক সমেত গ্রামবাসী মানে ক্ষতিপূরণ ও চাষ জমি উপরু বিদ্যুৎ তার হটাইবাকু দাবি করিছন্তি। আমি দীর্ঘ 2 বর্ষ 3 বর্ষ হব সে তার পুরা হ্যাঙ্গিং অবস্থায় ওহলিকি রয়েছে। 10 ফুট হাইট্রে তার অটাকি এসব বাহার রয়েছে, মানে পুরা তাঙ্ক নেগলেন্স যেটা কুমেন সেই নেগলেন্স পাই মো ভাইর জীবন গলা। তেণুকরি আমি ন্যায় চাহুছু এবং মো ভাইর যে ক্ষতি হয়েছি তার কেমিতি ভরপাই হব এবং সে জায়গার আমার বিদ্যুৎ যে সংযোগ রয়েছে আমার ফসল বাড়ি দিয়ে বিল দিয়ে উপরে যে ওভরহেড হয়ে যাইছে তাকে কেমিতি স্থানান্তর করা হব এইটা হচ্ছে আমার মুখ্য দাবি। হ্যাঁ, গাঁ ঠারু সহর যাই সবুড়ে বি অনসেফরে তার সব ঝুলা হয়েছে, তো সেইভাবে ভাবে এমতি আমার গাঁ পাখে গোটে বহুত কম হাইট্রে তার যাই তো বিলরে কাম করা বেড়ে সে পিলাটার দুর্ঘটনা ঘটিকি তার ডেথ হয়ে যাই গোটে পরিবার সি গোটে রোজগারিয়া পুয় লা। এই 2 দিন আগরু মো ভাইঙ্কর ইলেকট্রিক সক যোগ ডেথ হয়েছে, সে বি 33 কেভি লাইন যেহেতু তার ঝুলুছি সে প্রপর মেন্টেনান্স করু না যাইকি তার বহু দিন হল ঝুলিকি রা তাঙ্কর স্টাফ যাওছেন পয়সা কলেকশন করা কিন্তু সে নজর আসুনি কি আমি তারটা ঝুলিছি কি কোটি কম গছ বুচ লাগিছি আমি তাকে মেন্টেনান্স করা। এপটে ঘরোই কোম্পানির অবহেলা ও খামখেয়ালি মনোভাব যোগু সাধারণ লোকে নানা সমস্যার সম্মুখীন হেউছন্তি। অনেক সময়ের অকালে লোকঙ্কর জীবন মধ্য যাওথিবা অভিযোগ হেউছি, এ বিভিন্ন মহলরে তীব্র অসন্তোষ প্রকাশ পাইছি। মরামতি অভাবর অনেক স্থানের বিদ্যুৎ খুঁট ভাঙ্গি রুচি গলানি, তা সহিত অনেক স্থানের বিদ্যুৎ তার ভূমিরু কম উচ্চতার ঝুলি রয়েছে। কেবল এতিকি নুহে, অনেক স্থানের কাঠ খুঁট ও বাউঁশ খুঁটরে বিদ্যুৎ তার যাইথিবা দেখিবাকু মিলিছি। হেলে এথিপ্রতি কর্তৃপক্ষঙ্কর আদম খাতির নাহি, যাহাকু নেই সাধারণরে বড়িবারে লাগিছি অসন্তোষ। সেপটে এভাবে সমস্যা দূর করিবাকু প্রচেষ্টা জারি রহিতিবা নেই সফেই দেইছেন বিভাগীয় অধিকারী। সেটা তো আমি তো খবর পাইলু যে সেটা অ্যাকচুয়ালি বহুত গোটে দুঃখদ ঘটনা হয়েছে। অ্যাকচুয়ালি সেটা যেহেতু সে কোনো বোধে কিছু ভারী কেড়ি কি বাউঁশ কিছু ইয়ে করা নৌলে তো সে হঠাৎ কন্ট্রাক্টরে আসিকি অ্যাকচুয়ালি সেটা তাঁকর হয়েছে বলে আমি খবর যা ইনিশিয়াল খবর পাইছু। তেণু উক্ত পাওয়ার কোম্পানির উচ্চ কর্তৃপক্ষঙ্ক সমেত রাজ্য সরকার তুরন্ত এথিপ্রতি দৃষ্টি দেবাকু বিভিন্ন মহলের দাবি জোর ধরিছি। তবে যদি এর কোণী স্থায়ী সমাধান ন হুয়ে তবে আগামী দিনরে আন্দোলন করা যাব বলি উপভোক্তা মানে চেতাবনী দেইছন্তি।
ଯାଜପୁର ରୋଡ଼ରୁ ବିଶ୍ୱଜିତ କରଙ୍କ ରିପୋର୍ଟ, କେ ନ୍ୟୁଜ୍, ଓଡ଼ିଶା।